অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদার ইংরেজবাজার পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কুতুবপুর অভয় ঠাকুর লেনে ঘটেছিল। আমার মেয়ের সঙ্গে গত কিছুদিন থেকে এরকম মানে পাশের একজন বয়স্ক লোক মানে নিয়েছিল, মানে খুব খারাপ ব্যবহার করছিল। তা আমি ওনাকে সাবধান করেছিলাম। তারপরেও কালকে আমি যখন ডিউটিতে ছিলাম, আমার ডিউটি থেকে আসার পরে, আমি তো নার্সিং হোমে কাজ করি, তো ডিউটি থেকে আসার পরে আমি দেখি আমার মেয়ে এরকম করে আছে, মানে বয়সে এই বাড়িতে হস্তস্থিত করেছে। আমার মেয়ে এসে আমার সব জানালো, আমি আমার থানায় কেস করেছিলাম। তো থানা থেকে তো এসে যে করেছিলেন, আমি চাই আমার মেয়ের হয়ে অন্য কেউ পুলিশ যা স্টেপ নেওয়া নিক, আমি শাস্তি চাই অপরাধীর বিরুদ্ধে। মেয়ে এখন কোথায় ভর্তি? মেয়ে তো মালদা মেডিকেলে ভর্তি আছে। মেয়ে আর অভিযুক্ত? অভিযুক্ত থানাতে অ্যারেস্ট করে নিয়ে গেছেন, থানা থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন। তা আমি চাই যে আপনাদের তরফ থেকে যে আমার মেয়ের যা হয়েছে হয়েছে, যেন এর পরে কোনো কারো এরকম কোনো ক্ষতি না হয়, এর বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক, শাস্তি চাই আমি অভিযুক্তের বিরুদ্ধে শাস্তি চাই। অভিযুক্ত সমীর দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। স্কুল ছাত্রীর মা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বৃদ্ধ সমীর দাস তার কন্যাকে কুপ্রস্তাব দিত, এ বিষয়ে তাকে সাবধান করা হয়েছিল। কি হয়েছে তোমার সঙ্গে? আমার সঙ্গে আমার বাড়িতে বোন ছিল, বোন বাথরুম করতে এসেছিল, করতে এসে আর আমার দাদুরা এসে আমার সঙ্গে জামা কাপড় খুলে দিয়ে আমার সঙ্গে বাজে। কে সেটা? কে ধরে বলো। পাড়ার 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 দাদু। কি নাম? সমীর দাস। সমীর দাস। এদিন ওই ছাত্রীর মা একটি বেসরকারি নার্সিংহোমে কাজ করতে চান। তিনি বাড়ি ফিরে এলে বিষয়টি তাকে জানান তার কন্যা। তড়িঘড়ি তিনি তার কন্যাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতেই নির্যাতিতার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত সমীর দাসকে গ্রেপ্তার করে, ধৃতকে শুক্রবার আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা। অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদার ইংরেজবাজার পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কুতুবপুর অভয় ঠাকুর লেনে ঘটেছিল। আমার মেয়ের সঙ্গে গত কিছুদিন থেকে এরকম মানে পাশের একজন বয়স্ক লোক মানে নিয়েছিল, মানে খুব খারাপ ব্যবহার করছিল। তা আমি ওনাকে সাবধান করেছিলাম। তারপরেও কালকে আমি যখন ডিউটিতে ছিলাম, আমার ডিউটি থেকে আসার পরে, আমি তো নার্সিং হোমে কাজ করি, তো ডিউটি থেকে আসার পরে আমি দেখি আমার মেয়ে এরকম করে আছে, মানে বয়সে এই বাড়িতে হস্তস্থিত করেছে। আমার মেয়ে এসে আমার সব জানালো, আমি আমার থানায় কেস করেছিলাম। তো থানা থেকে তো এসে যে করেছিলেন, আমি চাই আমার মেয়ের হয়ে অন্য কেউ পুলিশ যা স্টেপ নেওয়া নিক, আমি শাস্তি চাই অপরাধীর বিরুদ্ধে। মেয়ে এখন কোথায় ভর্তি? মেয়ে তো মালদা মেডিকেলে ভর্তি আছে। মেয়ে আর অভিযুক্ত? অভিযুক্ত থানাতে অ্যারেস্ট করে নিয়ে গেছেন, থানা থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন। তা আমি চাই যে আপনাদের তরফ থেকে যে আমার মেয়ের যা হয়েছে হয়েছে, যেন এর পরে কোনো কারো এরকম কোনো ক্ষতি না হয়, এর বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক, শাস্তি চাই আমি অভিযুক্তের বিরুদ্ধে শাস্তি চাই। অভিযুক্ত সমীর দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। স্কুল ছাত্রীর মা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বৃদ্ধ সমীর দাস তার কন্যাকে কুপ্রস্তাব দিত, এ বিষয়ে তাকে সাবধান করা হয়েছিল। কি হয়েছে তোমার সঙ্গে? আমার সঙ্গে আমার বাড়িতে বোন ছিল, বোন বাথরুম করতে এসেছিল, করতে এসে আর আমার দাদুরা এসে আমার সঙ্গে জামা কাপড় খুলে দিয়ে আমার সঙ্গে বাজে। কে সেটা? কে ধরে বলো। পাড়ার 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 দাদু। কি নাম? সমীর দাস। সমীর দাস। এদিন ওই ছাত্রীর মা একটি বেসরকারি নার্সিংহোমে কাজ করতে চান। তিনি বাড়ি ফিরে এলে বিষয়টি তাকে জানান তার কন্যা। তড়িঘড়ি তিনি তার কন্যাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতেই নির্যাতিতার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত সমীর দাসকে গ্রেপ্তার করে, ধৃতকে শুক্রবার আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।